নতুন একটি লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত নয় বন্ধুরা প্রত্যেকটা কোশ্চেন দুই সেকেন্ড সময় পাবে এরপর কারেক্ট অ্যান্সারটি জানিয়ে আর অবশ্যই ভিডিওকে লাইক করো আর অবশ্যই বিভিন্ন গ্রুপে ভিডিওটি শেয়ার করো প্রথম কোশ্চেনটা খেয়াল করো ইমোশনাল ইন্টেলিজেন্ট এই বইটির লেখককে ইমোশনাল ইন্টেলিজেন্ট এই বইটির লেখককে প্রত্যেকটা কোশ্চেন দুই সেকেন্ড করেই কিন্তু সময় পাবে যারা অপশান এ বলছো গোলম্যান কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই ইমোশনাল ইন্টেলিজেন্ট বইটির লেখককে গোলম্যান পরবর্তী কোশ্চেনটি দেখো ইথিলিন অনুতে কতগুলি সমযোজী বন্ধন আছে ইথিলিন অনুতে কতগুলি সমযোজী বন্ধন আছে যারা সি ইন্টারভিউ ক্লাস করছো না এখনও তা তোমার ডিসক্রিপশানের চেয়ে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ক্লাসগুলো অবশ্যই করতে পারো কাজে লাগবে তোমাদের ইথিলিন অনুতে কতগুলি সমযোজী বন্ধন আছে যারা অপশন এ বলছো ছয়টি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইথিলিন অনুতে ছয়টি সমযোজী বন্ধন রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো মেনিনজেস কি এটা সবার পাড়ার কথা মেনিনজেস কি। যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার মানব মস্তিষ্কের আবরণীকে বলা হয় থাকে মেনিন জেস খেয়াল লাগবে কি মানব মস্তিষ্কের আবরণীকে বলা হয় কি মেনিন জেস পরবর্তী কোশ্চেন দেখো ভাজ শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেছিলেন ভাজ শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেছিলেন যার মধ্যে অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ বিজ্ঞানী ফেলিক্স দা হেরিলি এই ব্যাকটেরিয়ভাঁ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো পাঁচ নম্বর কোশ্চেন আজকের প্রতিপত্তকীয় দুই রকম আমরা জানি সেটা কি জন্মগত আর একটা অর্জিত এই ভাগ করেছিলেন কোন বিজ্ঞানী এই ভাগটা এই জন্মগত আর অর্জিত এই ভাগটা করেছিলেন কোন বিজ্ঞানী একটু প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয়েছে যারা অপশন এ বলছে কারেক্ট অ্যান্সার প্যাবলব এই জন্মগত আর অর্জিত ভাগটাও তিনিই করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো রিপাবলিক ল কার লেখা বিখ্যাত বই রিপাবলিক ল লিখা একটি বিখ্যাত বই যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার প্লেটো এই রিপাবলিক ল এই বইটি লিখেছেন কে প্লেটো পরবর্তী কোশ্চেন দেখো টিউলিপ ফুলের পাপড়ি বেশি তাপে খোলে এটি কোন প্রকার চলনে উদাহরণ টিউলিপ ফুলের পাপড়ি বেশি তাপে কী হয় খোলে এটি কোন প্রকার চালের উদাহরণ যার বন্ধুরা অপশান সি বলছো থার্মোনস্টিক কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই টিউলিপ ফুল হচ্ছে থার্মোনস্টিক চলন পরবর্তী কোয়েশ্চেন দেখো বর্তমান ভারত কার বিখ্যাত রচনা এটা সবাই পারবে সবাই অ্যান্সার করো বর্তমান ভারত কার বিখ্যাত রচনা পরীক্ষার যে প্রশ্ন সেট করা হয় সেটা কি হয় কিছুটা কঠিন প্রশ্ন থাকে কিছুটা সোজা প্রশ্ন থাকে এরভাবে সেটিং করা হয়ে থাকে যারা বন্ধুরা অপশন ডি বলছে স্বামী বিবেকানন্দ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো নেফ্রেডিয়া কার রেচন অঙ্গ নেফ্রেডিয়া কার রেচন অঙ্গ ইজি কোশ্চেন এই কোশ্চেনও তোমরা সবাই অ্যান্সার করো যারা বন্ধুরা অপশন বি বলছে কারেক্ট অ্যান্সার জোক নেফ্রেডিয়া হচ্ছে কি জোকের রেচন অঙ্গের নাম নেফ্রেডিয়া পরবর্তী কোশ্চেন দেখো মিসি ও দাপনা ভাষা কোথায় প্রচলিত মিশি ও দাপনা ভাষা কোথায় প্রচলিত রয়েছে যারা বন্ধুরা অপশান এ বলছে অরুণাচল প্রদেশে এটা প্রচলিত রয়েছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো বায়োজেনেটিক সূত্রের আবিষ্কারক কে বায়োজেনেটিক সূত্রের আবিষ্কারক কে যারা বন্ধুরা অপশান সি বলছে হেকেল কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই বায়োজেনেটিক সূত্রের আবিষ্কারক কে হেকেল যে কোশ্চেনগুলো নতুন পাচ্ছ সেগুলো খাতায় নোট করে নেবে পরবর্তী কোশ্চেন দেখো নিচের কোনটি একটি গৌণ খাদকের উদাহরণ নিচের কোনটি একটি গৌণ খাদকের উদাহরণ খুব তাতেই অ্যান্সার করো বারো নম্বর প্রশ্ন যারা অপশান এ বলছো ব্যাংক কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ব্যাংক একটি এখানে নির্মলিখিতের মধ্যে গৌণ খাদকের উদাহরণ পরবর্তী কোশ্চেন দেখো ফিজোলজি কথাটি কোন ভাষা থেকে এসছে ফিজোলজি কথাটি কোন ভাষা থেকে এসেছে যারা বন্ধু অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ল্যাটিন ভাষা থেকে ফিজিওলজি কথাটি এসছে চোদ্দ নম্বর প্রশ্নটি শহর পাড়ার কথা প্রথম বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল প্রথম বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল যারা অপশান সি বলছো কয়েকটা উনিশশো বিরানব্বই সালে প্রথম বসুন্ধরা সম্মেলনটি সংগঠিত হয়েছিল আর অনেকে বলেছে ইংলিশ ক্লাস করার জন্য ডিসক্রিপশনে ইংলিশ ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে প্রত্যেকটা ইংলিশ ক্লাস করতে পারো পরবর্তী কোশ্চেন দেখো পনেরো নম্বর প্রশ্ন নিচের কোন জোড়াটি ভুল এরকম কিন্তু পরীক্ষা এখন ইদানিং আসছে খুব নিচের কোন জোড়াটি ভুল যারা বন্ধুরা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার যাবে কারণ সব এখানে ঠিক বলা হয়েছে তাই না উপরে সব ঠিক কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো নিচের কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে নিচের কোন শহরকে ভারতের স্যালি সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে অ্যান্সার করে খুব তাড়াতাড়ি যেটা অপশান সি বলছে ব্যাঙ্গালুরু কারেক্ট অ্যান্সার যাবে কোনো প্রশ্ন ডাউট মডেলের কনভার্স জানাবে সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে এটা ব্যাঙ্গালোর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার শত নম্বর প্রশ্ন নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় ভিডিওটিকে অবশ্যই বন্ধুরা একটি লাইক করো যারা অপশন ডি বলছে এক্সেল কারেক্ট হয়ে যাবে এক্সেল ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় আঠের নম্বর প্রশ্ন দেখো বিশ্বের মেধা সম্পত্তি দিবস কয় পালিত হয় বিশ্ব মেধা সম্পত্তি দিবস কবে পালিত হয়ে থাকে যারা বন্ধুরা অপশান বি বলছে ছাব্বিশে এপ্রিল কারেক্ট আনসার বিশ্ব মেধা সম্পত্তি দিবস ছাব্বিশে এপ্রিল পালিত হয় না উনিশ নম্বর প্রশ্ন দেখো আন্তর্জাতিক শ্রম সংস্থার মুখ্য কার্যালয় অবস্থিত কোথায় আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও বলা হয় এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত যারা বললো অপশন এ বলছে জেনেভা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জেনেভাতে এই এর মুখ্য কার্যালয় অবস্থিত না শেষ প্রশ্ন দেখো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা আইডি এর প্রতিষ্ঠাকাল কোন বছর হয়েছিল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা আইডি এর প্রতিষ্ঠাকাল কত সালে হয়েছিল যেমন মধ্যে অপশন এ বলছে উনিশশো মোট কুড়িটা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম কত স্কোর করলো কমেন্ট বক্সে জানাও আর অবশ্যই ভিডিওটি লাইক করো বিভিন্ন গ্রুপে শেয়ার করো চ্যানেল নতুন দর্শক হলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নাও জয়েন বন্ধুরা নতুন টুইটে দেখা হবে এবং সুস্থ দেখো ভালো দেখো